তিনি প্যাকেটরে অন্টা বিনা ঠিক হয়ে যায়। নমস্কার, মু বৈদ উইলিয়াম রাউরকেলা, রাউরকেলা বস ষ্ট্যান্ড রে আমার অফিস আছে, দোকান সেটি আমি চিকিৎসা করুছু। সে মধ্যে আম পাখে অছে গোটে অন্টা বিনা পাই, অন্টা বিনা পাই অছে গোটে ক্যাপসুল তৈরি হচ্ছে। ক্যাপসুল দিনকু থরে খাইবাকু পড়ে, আর তার সহিত গোটিয়ে অছে চূর্ণ, তাকে কহন্তি এরানব্রিজ চূর্ণ। এটা এরানব্রিজ চূর্ণ, এরানব্রিজ চূর্ণ পেটকু সফা করিবা সহিত অন্টার যেতে বি সমস্যা থাকে কিংবা জয়েন্ট পেন সব থাকে, তাকে এটা ভাল করে। তা সহিত আর গোটিয়ে অছে আমি দেউছু মল্টিভিটামিন পাই, এটা কাশিয়া মাটা চূর্ণ। এটি আমার সবু কিছি খনিজ লবণ ও ভিটামিনস অছে, যেমতি ক্যালসিয়াম এটা ক্ষীরঠু 17 গুণ বেশি। তা সহিত ভিটামিনস বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন ডি, সবু সবু প্রায় সবু ভিটামিন এটি অছে। এহা সহিত এটি হারাহারি 18টা এমিনো এসিড আছে, যেটা আমার প্রোটিন তৈরি পাই এটা আমাকে সাহায্য করে। তা সহিত এর 30টা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যাকে আমার রোগ জীবাণু সহিত রক্ষা করা আমাকে সাহায্য করে। এটা আমি অন্টা বিন্ধার বি দেছু, আর অন্য রোগ পাই দেছু। পেট গরম থিলে, পেটর যে অ্যাসিড হয়েছিল অ্যাসিড কু আপনার আলকালাইন করা পাই এটা দেছু। এটা খাইলে হারাহারি 3 প্যাকেট্রে অন্টা বিন্ধা ঠিক হয়ে যায়। ভাতুড়ি পাই অছি, ভাতুড়ি পাই এটা মলম অছি আমো পাই, আমো পাখরে এ ভাতুড়ি মলম। এ এটাকু আমি কেবল ঘন্টে লগাইকি ভাতুড়ি দূর হয়ে যাচ্ছি। এটা আমার বহুত হাজার হাজার রোগীকে দিয়া হয়েছে, যেতে বড় বি ভাতুড়ি থাও গোটে ঘন্টার ঠিক হচ্ছে। তার সহ মাছ আখিয়া মধ্যে এটি ঠিক হচ্ছে, ভাতুড়ি সহ মাছ আখিয়া বি ঠিক হয়। আর তার সহ গোটে মলম দেছি, মলম ভাতুড়ি হয়েছিল টিকে জড়ি যাই থাকে, সেটি কড়া হুয়ে, সেটি কড়াকু এটি দেলে সেটি কিছু যন্ত্রণা হুয়ে না, কিংবা সে ভাতুড়ি মলম লগাইকি ভাতুড়ি পড়ি গলে নড়িয়া তেল বি লগাই পারন্তি, নচেত মলম বি লগাই পারন্তি। এ মলম অন্য কাছুরি বি কিংবা কোনসি একজিমা যে কোনসি আপনকর কুণ্ডিয়া বি হউতিলে সেটি বি আমি দেউ। এটা দন্ত বিন্ধা পাই মিনি এজেন্সটা আছে আমার পাখে, এটা টুথ কেয়ার পাউডার, বিভিন্ন প্রকার চেরমূলির পাউডার করা যাচ্ছে, যেমতি আপনার সাইন গছর পাউডার, মহুল গছর পাউডার, যেমতি আপনার আকর করার পাউডার, সেসব মিক্স হয়ে তৈরি হয়েছে এটা। আর এটা ঘষিলে সবু প্রকার দন্তর সমস্যা ভালো হবে। পোক পোক পাই এটা নয়, কিন্তু আপনার পাইরিয়া জনিত যেতে বি সমস্যা থাকবে সেটা ভালো হয়ে যাবে। যেমতি সেনসিটিভ থিব যেকোনসি ঠান্ডা জিনিস কিংবা মিঠা জিনিস কিংবা গরম জিনিস খাইকি খাই পারুনথিবে কোনসি পেসেন্ট, তাহলে এটা খাই পারে। হ্যাঁ, সেসবুকু এটা দূর করে, কেবল 4-5 দিন সেটা দূর করে। এটা এটা হেলা আমার ডিমিরি গছর পানি, এই ডিমিরি গছর পানি এটা বাত পিত কফ সব সমস্যাকে দূর করে, বিশেষ করে ধাতু রোগ পাই এটা বহুত ভালো। যেমতি এটাকু 2 ঢাকন করিকি দিনকু 2 থর কিংবা বেশি প্রবলেম থিলে 3 থর খাইবে। যদি ধরা সাব হইতেব লেডিস মানকর যেমতি ধরা প্রদর, তাহলে এটা গুড় সহিত মিশাইকি যদি খাইবে হলে সপ্তাহ দিন তাঙ্কু আরাম হয়ে যাব। কেমিতি বর্তমান সাইন্টিফিক আপনি ভরসা করিবে এটা গভর্নমেন্ট পারমিশন নেই দিয়েছে, কিন্তু এটা ফুড অনুযায়ী আমি এটা করুছু। আর এটা আমার ট্রেডিশন রে আছে, আমার সাইড ইফেক্ট নাই, এটা নর্মাল পানি ভরিয়া হি খাইবাকু লাগিব। গছ চার কাটিকে এটা আমি বাহার করুছু রাতে বেড়া। ডিমিরি গছ, ডিমিরি গছ, ডিমিরি গছ সমেত কোন ডিমিরি গছ গোটে বিষ নাই, বিষ কু এটা কাটে, বিষ টাইপ নহে এটা, এহার ছালি ক্যান্সার পাই মধ্যে ইউজ হেউছে বর্তমান। ক্যান্সার পে বি, ক্যান্সার পে কোন এটা, ক্যান্সার পাই বি এটা কো 2-2 ঢাকন করি কি দিন কো 2 থর 3 থর খাইবে। এটা টোটাল সব পি দেলে মধ্যে কিছু ক্ষতি করে না, ক্যান্সার বি দূর হয়ে যায়।